এই বছর এই প্রথম হাতে কোড়ানো তাল পেলাম, দিদি তালটা এনে দিয়েছে। আর কত বড় তাল দেখুন, এই তাল দিয়ে গুলগুলা বানাবো, নরম তুলতুলে একদম। দিদির হাতে চালও আছে, চাল ভিজিয়েছিলাম, চলো চাল বাটি। আর তালটা দেখুন এত পুরুষ্টি পেকে ফেটে গেছে, আমি তালটা ছাড়াই। মা বাড়িতে থাকলে ভালো হতো, মা নেই, আমি দিদিকে বলছি একটু চালটা বেটে দেবে। চলো তো, মা গেছে মেয়ের বাড়ি, মানে আরুষির পিমনির বাড়ি, আমার ভাগনার অন্নপ্রাশন, আমরাও গিয়েছিলাম, চলে এসেছি, আবার কালকে যাব। তালের কি সুন্দর রংটা দেখ, ওপরের রংটাও কি সুন্দর। দিদি আর এবছর রং তাল পাওনি, তাই ঘুরিতে যাইনি। তালটা বেশ বুড়ো আছে, ভালো লিয়াছ তুমি। এই সবে একটা ঘুরিছি, তুমি তো মাগ দিয়ে দিবে। আমি আমি কয়েকদিন একটা আনবো তো, তাহলে কি সুন্দর রং দেখুন, আর ভালোই মার বেরোবে। মার বার কি গিরা না, কিছুটা রেখে দেবো। যতটা লাগে লাগে রেখে দিলেও হবে সুন্দর। এই ভিডিওতে আপনারা আমাদের গ্রামের ভাষাও শুনতে পাবেন, আমি আর দিদি তো সেই ভাষায় কথা বলছি। আর কি সুন্দর তালের গন্ধ পাচ্ছি, পুরো এক বছর পরে এটাই তালের সিজন, সবে শুরু হয়েছে। একটা একটা দানা দেখো, তাল দেখে কি মনে হচ্ছে ও কেমন? তালটা তো প্রতি বছর ওই তালটা ঘুরিয়ে দেই, ভালো তা তো মিষ্টি বেশ। মাও দেখো, মারও ভালো না, দেখে বোঝা যাচ্ছে ওই তিনটা বিচার লাগবে। এত তাল দেখি, এত বড় তাল দেখে বেশ ভালো লাগছে। তালটা আর একটা দিন থাকলে খুব ভালো হতো। তাল একটু শক্ত ছিল, হাতে পারলাম না, বেতে ঝুড়ি নিয়ে এলাম, ওতে দারুণ হচ্ছে, সুন্দরভাবে মারটা চলে যাচ্ছে। আগে দেখেছি মারা এরকমই করতো, হ্যাঁ, এখন সব সে ছাকনি টাকনি কত কিছু বেরিয়েছে। কতটা মার হয়েছে দেখি, এই এতটা মার হয়েছে। এই চাল বাটাটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে, তাই না বোন? কিন্তু আমি কাজে যাবো, কিন্তু টাইম সময় হয়েছে, 3টা কি বাজিছে? হুম, আচ্ছা তুমি যাও। এই চালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো চালেরও হয় আবার এইভাবে বেটেও হয়, আমরা আজকে পিঠুলি দিয়ে করছি। জানো তো বোন, শুকলা শুকনো চাল চালগুলি যদি মানে তাল মারটা একটু বেশি যায়, আর হচ্ছে মানে ভিজানো চাল হলে একটু মারটা কম যায়। এটা একটু বেশি জল জলে হয়ে যায় আর কি। চিনি দিয়ে করো না গুড় দিয়ে করো? চিনি আর গুড় যদি হালকা হয় লালটা দেখতে ভালো লাগে, আর শুধু চিনিটা হলে কি হয় একটু সাদাটা লাগে। আর চিনিটা একটু শক্ত হয় মনে হয় না? আমার তো গুড় নেই আজকে, চিনি দিয়ে করতে হবে। হালকা চিনি আর হালকা গুড় দিলে মানে টাবুরিয়া ফুলবেও সুদা লালও হবে। আমরা কিন্তু এরকম চালের গুঁড়ো এরকম করি, আপনারা ঘরে কিভাবে এই গুলগুলাগুলো বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। দিদির একটু কাজ ছিল, চাল বেটে চলে গেছে, আর আমি তালের মারটা খুব সুন্দর করে বের করে নিয়েছি, এবার সব কিছু মেখে নিই। 2 বাটি চালের জন্য এই চামচে 1.5 চামচ ময়দা দিচ্ছি, এই যে এতটুকু। আর এখানে 20 গ্রাম সুজি ভিজিয়ে রেখেছিলাম, আর একটুখানি মৌরি দিচ্ছি। এই মৌরিটা আমাদের বাড়ির মৌরি, এই জন্য একটু কালচেটে লাগছে। স্বাদ মতো লবণ দিচ্ছি, মিষ্টি জিনিসে একটু লবণটা কম রাখাই ভালো। এবার এর মধ্যে তালের মার দেবো, প্রথমে কম করে মেশাই। আর মিষ্টি বুঝে আপনারা চিনিটা দেবেন, আপনারা চাইলে মিষ্টি গুড় মিশিয়েও করতে পারেন, তাতেও সুন্দর একটা রং আসবে। এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিন। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন, আবার তালেরও নিজস্ব একটা মিষ্টি স্বাদ থাকে, সব কিছু বুঝে চিনিটা দিতে হবে। চিনি গলা অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, তার আগে যদি সব কিছু মিশিয়ে দেই হবে না, কারণ চিনিটা গলে গেলে এর ব্যাটাটা পাতলা হয়ে যাবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ভালো হয়ে ফুলবে বলে, আর ছাড়ার সময় একটু দেখে নিই ছাড়া যাচ্ছে নাকি, দেখুন এরকম ছাড়া যাচ্ছে। এমনভাবে ব্যাটার করবেন যাতে সুন্দর করে ছাড়তে পারে।
মাখানো হয়ে গেছে, 10 মিনিট থাক, ততক্ষণে উনুনটা জ্বালিয়ে নিই। আর এর মধ্যে নারকেল কোড়াও দেওয়া যায়, তবে আজ আমি কিছুই দিলাম না। কড়াই বসিয়ে দিই, বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিই। এবার তেল মিডিয়াম গরম হলে গুলগুলাগুলো দিয়ে দেব, কীরকম ফুলবে কে জানে। এবার গুলগুলাগুলো এক এক করে ছেড়ে দিই। খুব সুন্দর ছেড়ে গেছে, ডিমের মতো হয়ে ফুলছে। প্রথমে তেলটা যদি সুন্দর গরম থাকে তাহলে সুন্দরভাবে কড়াই থেকে ছেড়েও যায়, আর অনেক দিন থেকে গুলগুলাগুলো করিনি তো একটু লম্বা লম্বা হয়ে গেছে, হাতে সেট হচ্ছে না। এই দেখুন কতটা ফুলেছে দেখেছেন। অনেকে হাতের মাছ দিয়ে দেয়, আমি এইরকম দিই। দারুণ ফুলছে দেখুন, আর ফুলছে মানেই গুলগুলাগুলো নরম হবে। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা সোনালি কালার এলেই নামিয়ে নেব, কারণ খুব বেশি ভাজলে বড়াগুলো তেতো লাগবে। এর থেকে যদি বেশি ভাজেন দেখবেন নামানোর পর কালো হয়ে যাবে, পুরো দেখতে গোলাপ জামুনের মতো লাগছে। বাবাকে ফোন করছি, আসুক এগুলো খাবে, দেরি হয়ে যাবে। হ্যালো বাবা, আম করে যে গুলগুলাগা করছি, একটু আইসো ঘর আইসো। হ্যাঁ ঘর আইসো, তাড়াতাড়ি আইসো। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নি। ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন, আমি এগুলো একটু বেশি করে করেছি। দিদি তো চাল বাড়তে বাড়তে কোথায় চলে গেল, এখনো আসেনি, দিদিকে একটু বাড়িতে দিয়ে আসবো। বাবা তুমি চৌকি নিয়ে বসো, বাবা এখান থেকে নিয়ে খাও। হ্যাঁ এখান থেকে নিয়ে খাও, চালের গুলগুলা। হুম দেখতে খুব সুন্দর হয়েছে। তুমি থালাটা নিয়ে নাও বাবা। থালাটা কি পুরোটা নিয়ে নেবো নাকি? না এখান থেকে খাও তো। গরম আছে বাবা, নিচের দিকে গুলো নাও ঠান্ডা। এটা খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে বাবা। হ্যাঁ নরম, দারুণ নরম, এরকম নরম দেখো, একবারে তুলতেলে নরম যাকে বলে। ভেতরটাও সুন্দর হয়েছে, নরম দেখো। হ্যাঁ ভেতরটাও দারুণ হয়েছে, ভেতরটাও খুব সুন্দর একবারে হয়ে গেছে। ফোলা দেখেই ভেবেছিলাম যে গুলগুলাগুলো একটু নরমই হবে। আর পিঠে এমন একটা জিনিস, যেদিন হবে তো খুব ভালো হবে, আর যেদিন হবে না তো আমার পাগল করিয়ে দেবে একদম। সত্যি আজকের খুবই ভালো হয়েছে, এর আগে খেয়েছি কিন্তু এত ভালো আমি কখনো খাই। সে দিদি যে তালটা এনে দিয়েছিল না, দারুণ তাল আর কি। অনেকগুলো খেতে ইচ্ছে করছে। হ্যাঁ খাও তুমি, মা থাকলে খুব ভালো হতো। নেই সত্যি কোনো বিকার করবে না বেশি খেলে তো, দেখো তালের জিনিস না, তবু বুঝিয়ে খাও বাবা। এবছরের প্রথম তাল, এত সুন্দর পারফেক্ট হয়েছে আর কি, নুন কেন মিষ্টি কেন এবং নরম, আর মানে দারুণ যাকে বলে দারুণ। অনেক আগে তো অনেকবার খেয়েছি কিন্তু এরকম আমি আগে যেন খাইবি, এত নরম হয়েছে বাবা খালি তখন থেকে বলছি যে আজকের মতো সত্যি এত ভালো হয়েছে আমি বলতে পারবো না। আসলে মানে যেদিন যেমন সত্যি কথা, তাছাড়াও
গুলগুলা যত ভালো করুন না কেন তাল ভালো না হলে ভালো লাগবে না, তাল তেতোও পড়ে যায় মাঝে মাঝে, যে তাল তেতো লাগে তার পিঠেটাই ভালো লাগবে না, হালকা তেতোও পড়ে যায়, কিন্তু এদের বাড়ির যে তালটা না খুব ভালো। আজকে সব যেন মাপে মাপে হয়। আরও অনেকটা ব্যাটার আছে, ভাজতে অনেক সময় লাগবে, বেকার বেকার আপনাদের সময় নষ্ট করব না, এইভাবে একবার করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, টাটা।